সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জয়কে ভয় পাচ্ছে বলেই তার বিরুদ্ধে কথা বলছে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে জয়ের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ বলে উল্লেখ করেন তিনি। গতকাল নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর রেগুলেটর পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জয় তো এখনো আওয়ামী লীগের ভাই চেয়ারম্যানও নয়, কোনো স্ট্যান্ডিং কমিটির মেম্বার, প্রেসিডিয়ামের মেম্বারও নয়, তিনি আওয়ামী লীগের কোনো উচ্চ পদে আসেননি, কোনো পদেই নেই। কাজেই এসব বিষয়ে আমার মনে হয় ফখরুল ইসলাম আলমগীরদের বক্তব্য রাখার সময় সচেতন থাকা উচিত, এবং তাকে এত ভয় পাচ্ছে কেন আমি জানি না। আমার মনে হয় বিএনপির, আমি সবসময় দেখি তাদের বক্তব্য, তারা জয়কে ভয় পাচ্ছে।